ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উহুদের বুঝাইতে চাইরা আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিনয়ের আলোচনা যে সম্মানই রেখে যদি সম্মান না করে এতে আপনার লাগি ক্রুদ্ধ হইতে পারো চেষ্টা করতে পারো ইত্যাদি সম্মানই রে যদি সম্মান না করে হুয়াইতাল বাবুর লগে বেদমি করে আপনি ওই তামসা দেখতা না আপনি গর্দলাল দুর্নীতা ঐতিহাসিক হলে লেখন যে হুজুর বাদশাহ ইসলামের মক্কা শরীফের কাফির হলে বড় তকলিফ দিল তারাল খেয়াল মত বড় জলিল হল আল্লাহর হাবিব রে তারাল খেয়াল মত বড় লাঞ্ছিত হল সাহেবে আবি তালিবর মাঝে 3 বছর তাল খালদান সহ বন্দি রাখল এর পরবর্তীতে আল্লাহ তাল হাবিব সাহেব ইসলাম রে এমন এক শানদার সফর নসিব হল্লা যেটার দ্বারা কিয়ামত পর্যন্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত মর্যাদা কিতা এটা আমরার সামনে আল্লাহ তুলিয়া দুল্লাহ হুকু সুবহানাল্লাহ কারণ আম্বিয়ায়ে কেরামের এক বড় শান হইল যে এরা যেহেতু আল্লাহর মুকাররব বান্দা এরা সবচেয়ে বেশি বিনয়ী রসুল পাক ইসলামের এক নাম হইল বরকজুল মুতাওয়াজিন বিনয়ের বরকজ বিনয়ের বরকজ তাই যার কারণে হুজুর পাক ইসলামের উফাত শরীফের হরে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গদ্যে বুরসিয়া গাইছিলা বুরসিয়া ফড়েছিলা যে ইয়া রাসূলুল্লাহ আপনার লাগি আমরা খাল্লি আর খেলে আমরা খাল্লি চাবলা এ খাজুরের কুডার উপরে আত রাখি আপনি খুতবা দিতা আর বিব্বর বলি গেল আপনি বিব্বর উঠে গেল খাজুরের কুটায় খাল্লিল আপনার ফেরাক আপনার জুদাই এ খাজুরের কুটায় খাল্লিল তো আমরা খাতাম না খেলে ইয়া রাসূলুল্লাহ আপনি বড় মেহরবানি করছ আপনি আপনার সঙ্গে বইয়া খাইছ যদি আপনার সমানই মানুষ তালা সরি আপনার সঙ্গে বইয়া খাওয়াইতা আপনার সমানই গুলো মানুষ হইলা না হলে আর আপনি খাওয়াইতে হলো না হলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমরারে উঠোর পিঠে আপনার পিছে উঠাইছেন যদি আপনার সমকক্ষ মানুষ তালাশ করতা যে আমরারে আপনার লগে সোয়ার হলাইলা না হলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমরার সমাজ ও সাদি করছেন যদি আপনার সমকক্ষ তালাশ করতা যে আপনার লগে কোনো ফাত্রী পাইলা না বলে এ গণনা ই বর্ণনা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ইহিয়া উল উদ্দিন কিতাবুল ওয়াজিআজ আর বহু লম্বা শেখুল হাদিস জাকারিয়া সাহেব ফজাইল দুরুদর মাঝে আজজন কেউ দেখবার হইলে দেখুন যে এখান থেকে অন্তত আমরা একটা জিনিস পাইলাম ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উহুদে বুঝাইতে চাইরা আছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিনয়ের আলোচনা যে সর্বক্ষেত্রে আপনার যে বিনয় আপনার বিনয়ের কারণে আপনার লোকে বিশ্বই লাভলে এর কারণে ই বিনয়ী নবীরে কারণ আল্লাহর হাবিবর বিনয়ের সুযোগ লিয়া বুলাফি কহলে এবং খারিজি হলে সময় সময় বেয়াদবি ঘটছে বিনয়ের সুযোগ নিয়ে বেয়াদবি ঘটছে এর লাগে একটা কথা আছে আমরা লাগিয়ে হইল বতকবিদ দেখলে আমরা তার লগে কিমির দেখাইতাম খোদা বুঝল আর তকব্বুর আলাল বতকবির তওয়াজু কিন্তু নবী হলে এটা নাই সাহাবি হলেও অনেক সময়লা গণনা করছে আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনুরে মুনাফিকর সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলে বড় বেইজ্জত হল কইল তুমি তো খালি খাইতাই বড় বড় খবর দিয়া আর বহুত কথাবার্তা হইলিল আর তাইল হইলা রে বা তুমি যা করে ঠিক করে আমরা হাসাউল্লাহ উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খবর হইয়া
উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে গিয়া তার গোর্দলা দরিয়া দিয়ে আল্লাহর নবীর সামনে হাজির হরছে হইল করিয়া হইলা ইয়া রাসূলুল্লাহ এ আবু দর্দার লগে হলা বেয়া নবী হরছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা যে তুমি ওলা কইছো নি কয় কুল্লা লাহু দুলা লা আমরা এটা ডগডগ করছি আবু লাকির দর্দার রই ইয়া হাদিস দিয়ে মুসলাম জয় ইউসুফ কান্দলো হিসাবে তার হায়াতু সাহাবা কিতাবের মাঝে যে সম্মানী রেখে যদি সম্মান না করে এতে আপনি লাগে ক্রুদ্ধ হইতে পারো চেষ্টা করতে পারো তাহলে সম্মানী রে যদি সম্মান না করে সম্মানী রে সম্মান না করলে আপনি রাগ করতে পারো এটা ইমানই দায়িত্ব একুয়াদার বাবার লোকে বেদমি করে আপনি ওই তামসা দেখতে না আপনি গোর্দলা দল্লিটা বলে তোর লাগি কত সম্মানি তুই বাবার লোকে বেদমি করতে গিতা হাজালি দাদা উস্তাদের লোকে হাতুরে বেদমি করে উমর ফারুকর সুন্নত হইল গোর্দলা দরিয়া চেষ্টা করে দিতা